তৃতীয়বারের মতো জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জিতলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এবার অতনু ঘোষ পরিচালিত বেনী সুতোয় ছবিতে প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের ওয়েবসাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। পুরস্কার জিতে জয়া আহসান জানান, তিনি ভাবেননি পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাবেন। আয়োজকেরা তার কাজ পছন্দ করেন, ফলো করেন, তিনি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত। 2019 সালে টলিউডের ছবি বিজয়া ও রবিবারের জন্য জয় ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন করে ফিল্মফেয়ার। এর আগে চারবার এই পুরস্কারের আয়োজন করা হয়। এদিকে এবারের আসরে জয়া আহসান ছাড়াও মনোনীত হয়েছিলেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম, গীতিকবি আসিফ ইকবাল ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।